ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা আনন্দের ব্লগ নিয়ে এসেছি, মন ভালো করা ব্লগ। দেবশ্রী টুকিটাকিতে তোমাদের সবার স্বাগত। দেখো আজকে নিয়ে এসেছি একটা মন ভালো করার একটা ব্লগ। শীতকাল মানেই ফুলের সমারোহ, আর ফুল ভালোবাসে না এরকম লোক কেউই নেই। তো দেখো আমি আমার কিছু ফুল নিয়ে তোমাদের সামনে এসেছি। এটা গত বছরের আমি যে ছাদ বাগান করেছিলাম তারই একটা ক্লিপ তোমাদের কাছে তুলে দিলাম। এই ভিডিওটা আমার কাছে ছিল জন্য এই গত বছরের ছাদ বাগানের ফুলগুলো তোমাদের সামনে আজকে দিতে পারলাম, যে ছাদটা আজকে বাড়ি হয়ে গেছে। তাই এবছর খুব বেশি খুব ভালো ফুল করতে পারিনি, তাই গত বছরের কিছু ফুল তোমাদের দেখালাম, প্রথমেই দেখালাম। এবার এই ভিডিওটা দেখো, এখানে কিছু গাঁদা আছে, চন্দ্রমল্লিকা আছে, আর প্রচুর ডালিয়া ফুটেছিল গত বছর। দেখো এই চন্দ্রমল্লিকাটা অসাধারণ হয়েছিল গত বছর। তা আমি ছাদ বাগান করতাম যখন আমার ছাদ ছিল, কিন্তু এবছর ছাদ বাগান করতে পারিনি। নিচেই কিছু গাছ করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর ফুল ভালোবাসে না এরকম মানুষ তো খুব কমই আছে, ফুল আর শিশু ভালোবাসে না এরকম মানুষ নেই। দেখো গত বছরের ছাদ বাগানের কিছু ফুল, চন্দ্রমল্লিকা দেখো, এই চন্দ্রমল্লিকাগুলোও ফুটেছিল, আর হলুদ খয়েরি প্রচুর চন্দ্রমল্লিকা গত বছর উঠেছিল। এই ছোট্ট যখন সবে গাছগুলো ফুল হচ্ছে তখনই আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাই আজকে পেয়েছি, তাই তোমাদের সামনে শেয়ার করতে পারলাম। এর সাথে ছাদে করেছিলাম একটা কুমড়ো গাছ, দেখো পাটকাঠির মাচা দিয়ে ছাদের উপরেই করেছিলাম। সেই কুমড়ো গাছে হয়েছিল একটা কুমড়ো, মিষ্টি কুমড়ো, অসাধারণ মিষ্টি কুমড়ো। বাজারে অনেক কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতের একটা ফল হলে, তার থেকে ফুল থেকে ফল হলে খুবই ভালো লাগে। দেখো মিষ্টি কুমড়োটা দারুণ সুন্দর একটা মিষ্টি কুমড়ো গত বছর হয়েছিল, তার সাথে অনেক জালিও পড়েছিল। তো সব মিলিয়ে এই ভিডিওটা করে রেখেছিলাম ছাদ বাগানের, আর আজকে দেখাবো তোমাদের এবছরের কিছু ফুল। এবছরে খুব কষ্ট করে ফুল করেছি, সেই কিছু ফুল তোমাদের সামনে দেখো। এই চন্দ্রমল্লিকাটা অসাধারণ ছিল গত বছরের, এই দেখো এগুলো সব গত বছরের ফুল তোমাদের সামনে তুলে ধরি। কিছু ছবি তুলে রেখেছিলাম, সেই ছবিরই কিছু অংশ তোমাদের সামনে দেখো। অসাধারণ চন্দ্রমল্লিকা হয়েছিল গত বছর, এবারও চেষ্টা করেছি কিন্তু খুব ভালো হয়নি, কিন্তু হয়েছে। দেখো এবছরের গাছ এগুলো ছাদের উপরেই যে প্রাচীর থাকে তার উপরে দেখো এই চন্দ্রমল্লিকাগুলো সবে ফুটছে। এগুলোরই ধরে রেখেছিলাম, ভিডিওটা করে রেখেছিলাম, সেগুলোরই পুরো ফুলগুলো তোমাদের দেখাবো। সেই ছোট্ট ছোট্ট গাছগুলো লাগিয়েছিলাম প্রথম থেকে, তোমাদের দেখিয়ে আসছি মাদার গাছ থেকে কাটিং, কাটিংয়ের থেকে কীভাবে আস্তে আস্তে আমি বড় করেছি, কীভাবে সেগুলোর কুড়ি এসছে সেগুলো তোমাদের দেখালাম, কীভাবে ফুল ফুটবে। দেখো বাড়িটা হয়ে গেছে, বাড়িটায় হচ্ছে এখনও, তারই বাড়ির পাশেই আর একটা ছাদ আছে, সেই ছাদে গাছ করেছে, আর এই দেখো বাড়িটা হচ্ছে। বাড়িটা এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো এটা আগের ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো ফিরে আসি আবার গাছগুলোতে, দেখো সেই চন্দ্রমল্লিকাগুলো যেগুলো তোমাদের পিঞ্চিং করা দেখিয়েছিলাম, সার দেওয়া দেখিয়েছিলাম, ছোট ছোট গাছ কীভাবে মাদার গাছ থেকে গাছ তৈরি করা করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। এবার দেখো এগুলোকে সব পাটকাঠি দিয়ে বসিয়ে দিয়ে সুতো দিয়ে জড়িয়ে দিয়েছে। আর দেখো এটা ধূত্রা গাছ, এই ধূত্রা গাছের একটা ইতিহাস আছে। এই ধূত্রা গাছটা আমি পাহাড় থেকে একটা ডাল কেটে নিয়ে এসেছিলাম, সিকিমে যাই জানো, সিকিম থেকে একটা ডাল কেটে নিয়ে এসে লাগানো, সেই ধূত্রা ফুলেরই ফুল হয়েছে। সেই ছোট্ট ডালটা বড় হয়ে গিয়ে দেখো কি অসাধারণ কালার ধূত্রা ফুলটার। এবার দেখাবো কিছু জবা তোমাদের, মাঝে মাঝে কিছু জবাও দেখাবো। দেখো এই জবাগুলোও আমার গাছের, পুরো শীতকাল জুড়ে আমার প্রচুর গাছ, জবাগুলোর সাইজ একটু ছোট হয়ে গেছে কিন্তু জবাগুলো ফোটে। দেখো একটা হলুদ জবা, দেখো হলুদ থোকা জবা, আমার প্রচুর জবার কালেকশান আছে। তো দেখো যতটুকু পারি দেখাবো। এবার দেখাবো কিছু গাঁদা,
দেখো ওপর দিয়ে নিচ দিয়ে যতটুকু ফুল করেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। প্রচুর গাঁদা হয়েছে কিন্তু যতগুলো ফুল ফুটেছে ততগুলো তোমাদের দেখালাম। দেখো আবার একটা জবা দেখাবো, অরেঞ্জ কালারের দেখো একটা থোকা জবা, এই গাছটাতেও প্রচুর ফুল হয়। আর তোমাদের দেখিয়েছিলাম সেই ধনে পাতাগুলো, যে ধনে পাতা দিয়ে আমি রান্না করেছি, দেখো সেই ধনে পাতাগুলো আজকে ফুল হয়ে গেছে, ফুল হয়েছে, ফল হয়েছে, সেই ট্রের মধ্যেই আছে। ধনে পাতাগুলো বড় হয়ে ঝাঁকড়া হয়ে গেছে। দেখাবো দোপাটি, দোপাটির কালেকশনও আছে প্রচুর, কিন্তু আজকে তোমাদের একটা সাদা দোপাটি দেখিয়ে দিলাম, সাদা থোকা দোপাটি। দেখাবো কাগজ ফুল, আমার কাছে ফুল গাছের শেষ নেই, কাগজ ফুলও দেখাবো। গত বছর প্রচুর ফুল হয়েছিল কিন্তু এবছর বললাম তো সিমেন্ট বালির কাজ হচ্ছে জন্য কমে গেছে ফুল। দেখো আবার কিছু চন্দ্রমল্লিকার সবে সেকেন্ড স্টেজ ফুল ফুটছে, ফাইনালি দেখো এইবার ফুটে গেছে ফুলগুলো। এবার চন্দ্রমল্লিকাগুলো দেখো ফাইনালি, এই দেখো একটা নতুন জাত এই এই ফুলটা। এবার এইগুলো হচ্ছে ছাদের চন্দ্রমল্লিকা, এইবার তোমাদের নিয়ে যাব নিচে, নিচে যে চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে সেগুলো আমি গেটের সামনে সাজিয়ে দিয়েছি। চলো তোমরা চন্দ্রমল্লিকা দেখো, এই দেখো আজ এবারকার চন্দ্রমল্লিকা, এবারও একদম খারাপ হয়নি কিন্তু ভ্যারাইটি কালার হয়নি। দেখো এবারকার চন্দ্রমল্লিকা অসাধারণ ফুল ফুটেছে, আমি তো ভীষণ পাগল, আমার এই এতদিনের কষ্ট সার্থক, আরও ফুল হতো যদি আরেকটু যত্ন করতে পারতাম, কিন্তু সেইভাবে যত্ন করতে পারিনি, সার দিতে পারিনি। হ্যাঁ, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, কাজ চলছে। দেখো এবারকার চন্দ্রমল্লিকা একদম খারাপ হয়নি, একদম কষ্টদায়ক না, ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর গাছগুলোতে যখন ফুল হয় বলো তো মনের অবস্থা কেমন হয়, খুব ভালো হয়, এত ভালো লাগে ছোট্ট ছোট্ট গাছগুলোকে নিজের হাতে বড় করে। আজকে দেখো ফুলগুলো, এবার দেখো নিচের কিছু গাঁদা দেখাবো, নিচেও কিছু গাঁদা হয়েছে, সেই গাঁদাগুলো নিচে দেখো। চন্দ্রমল্লিকা আরও কিছু আছে যেগুলো সবে কুড়ি হয়েছে, এগুলোও আস্তে আস্তে ফুটবে। ওই চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে জন্য ওগুলো গেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছি, এইগুলো ফুটবে আরও, যার জন্য এগুলো দেখেছো এগুলো প্রচুর কুড়ি এসছে, এগুলোতেও সুন্দরভাবে চন্দ্রমল্লিকা। এবার এক কালারের চন্দ্রমল্লিকা বেশি হয়েছে কারণ বুঝতে পারিনি, মাদার গাছ থেকে একটা গাছ থেকেই বারবার কাটিং করেছি, আর প্রদীপ প্রচুর গাছ এনেছিল, সেই গাছগুলোতে আমি বাঁচাতে পারিনি, ভালো ভালো কালার ছিল কিন্তু আমি এবার সেই গাছগুলোকে বিনা যত্নে নষ্ট হয়ে গেছে, পন্টিংয়ের সময় নষ্ট হয়ে গেছে, তাই আমার মাদার গাছ থেকেই করা এই গাছগুলো। তো চলো এবার কিছু গাঁদা দেখাবো, দেখো এগুলো সব গাঁদাগুলো একদম ফুটে গেছে সব, আরও বড় হবে এগুলো। দেখো গাঁদাগুলো, গাঁদাগুলো আরও যত দিন যাবে আরও বড় হবে, কিন্তু আমি ভিডিওটা করার সাথে এই অবস্থাতেই তোমাদের সামনে তুলে দিলাম। দেখো গাঁদাগুলো, আর একটা গাছে আর একটা হলুদ রঙের জবা হয়েছে, সেটা দেখাবো। আর দেখাবো গত বছরের কিছু ডালিয়া, চলো দেখো কিছু ডালিয়া, এগুলো সব গত বছরেরই ফুল, কিছু ছবি তুলে রেখেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, আর নিজের মনটাকেও সুন্দর করে ফেলতে পারলাম, গত বছরের ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। গত বছরে দারুণ ডালিয়া হয়েছিল, খুব সুন্দর বড় বড় ডালিয়া হয়েছিল বিভিন্ন কালারের, কিন্তু এবছর ডালিয়া এখনও ফুল আসেনি, সবে কুড়ি এসছে, কিন্তু তার আগেই তোমাদের কাছে আমি ভিডিওটা এই পরিস্থিতিতে করে দিলাম। দেখো শেষে দেখো আমার গাছের গোলাপ, দু তিন রকমের গোলাপ হয়েছে কিন্তু এই গোলাপটা এত বড় হয়েছে তার মধ্যে একটা গোলাপের ডাল শুদ্ধ হনুমান নিয়ে চলে গেছে, দারুণ কালার ছিল ওটারও। আর দেখো পিটুনিয়া, পিটুনিয়ার দুই একটা ক্লিপ দিয়েছি, এবছরের পিটুনিয়া দেখো এখনও ফোটেনি, তার যে কটা ফুটেছে সে কটাই তোমাদের সামনে তুলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে এ পর্যন্তই, ভালো থাকো বন্ধুরা, মন ভালো করতে ফুল গাছ লাগাও, টাটা।